নমস্কার বন্ধুরা, মাইক্রোফোন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মাছগুলো আমাদের সাথে শেয়ার করবে পটল পুরির রেসিপিটি। তাহলে চলো দেখি। এখানে মা নিয়ে নিয়েছে কয়েকটা পটল। তো পটলটাকে একটু চেঁচে মা গোটাই পটলটাকে ধুয়ে নেবে। এই দেখো বন্ধুরা, এখানে মা পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। আর এখন পটলগুলোকে কেটে নিবে। তো দেখতেই পাচ্ছ মা কিভাবে কেটে নিচ্ছে। তো এক এক করে এখন সবগুলো পটলই কেটে নেবে। আর এইদিকে দেখো বন্ধুরা, সবগুলো মার কাটা হয়ে গিয়েছে। এখন যে পটলের ভেতরে যে দানাটা রয়েছে সেটাকে মা একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিবে। এই দেখো বন্ধুরা, মা কি সুন্দর করে এক এক করে সবগুলোই করে নিচ্ছে। আর এদিকে দেখো সবগুলো কমপ্লিট। আর এগুলো নিয়েছে, এগুলো ফেলবে না। আর সঙ্গে নিয়েছে নারকেল কুচি, আর রয়েছে বাদাম, আর দিয়ে দিচ্ছে আদা, আর নিয়ে নিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে গোটা সর্ষে। আর এগুলোকে এখন মা বেটে নিবে। আর এদিকে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছে, আর এখন সর্ষেটাকে বেটে নিবে। সঙ্গে নিয়েছে কাঁচা লঙ্কা, নুন, সর্ষে আর সামান্য একটু চিনি। তো এটাকে মা এখন শিলনোড়ায় বেটে নিবে। তো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। আর এখানে মা কড়াইটা বসিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল। আর এখন পটলের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, মা পটলের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মা পটলগুলোকে ভেজে নিবে, এক এক করে সবগুলো পটলে দিয়ে দিচ্ছে। তো আর উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছে। আর পটলগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পটলগুলো গলে যাবে, ওর জন্য মা মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন মেন প্রসেসে আসা যাক। এই দেখো মা কড়াইটা বসিয়ে দিয়েছে। এখন পটলের যে পুরটা সেটা এখন মা রেডি করবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। এখন ফোরনে দিয়ে দিচ্ছে কালো জিরে, আর বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তো এখন একটু নেড়ে দিচ্ছে মা, যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ, টমেটো পেস্ট, আর এখন দিতে স্বাদ মতো নুন, নুনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এটাকে এখন ভালো করে নিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে সর্ষে বাটা, এরপর দিয়ে দিচ্ছে বাদাম গুঁড়ো। তো বন্ধুরা, এদিকে পটলের পুরটা একদম রেডি। ঠান্ডা করে মা পটলের ভিতরে পুরটাকে ঢুকিয়ে দিবে। এরকম বন্ধুরা, মা আস্তে আস্তে পটলের পুরগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো এক এক করে মার সবগুলোই করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অতগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের শর্টে দেখিয়ে দিচ্ছি। আর এখন মা কাঠি দিয়ে পটলের যে ঢাকনাটা ছিল সেটাকে ঢেকে কাঠি দিয়ে আটকে দিচ্ছে, যাতে খুলে না যায়। তো এক এক করে সবগুলোই করে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, একদম রেডি। এখন এটাকে রান্না করার পালা। তো এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছে ফোড়নে গোটা জিরে, কালো জিরে, একটা তেজপাতা, আর টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিবে। দিয়ে দিচ্ছে লঙ্কা পেস্ট। এখন দিয়ে দিচ্ছে
স্বাদ মতো নুন। আর এটা ভাজা হয়েছে যেহেতু, এর জন্য একটু সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিবে। তো দেখো বন্ধুরা, উপর দিয়ে তেলটা বেরিয়ে এসেছে অলরেডি। এখন মা ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিচ্ছে, সামান্য একটু চিনি। আর এদিকে বন্ধুরা, মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে, এখন মা এক এক করে পটল পুরগুলো দিয়ে দিবে। এই দেখো বন্ধুরা, মা এক এক করে সবগুলো পটল দিয়ে দিয়েছে, এখন যে বাকি সর্ষের বাটনটা ছিল সেটাও দিয়ে দিচ্ছে উপর দিয়ে। এখন মা আলতো আলতো ভাবে নেড়ে দিচ্ছে, যাতে পটলের পুরগুলো যেন ভেতর থেকে বেরিয়ে না চলে আসে, ওর জন্য মা এক এক করে সবগুলো পটল উল্টিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তো এটাকে এখন ফুটতে দেবে, আর মা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটছে, আর কালারটাও বেশ দারুণ হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি বানাতে একটু টাইম লাগে যদিও, কিন্তু খেতে কিন্তু একদম দুর্দান্ত, এই স্বাদের কোনো তুলনা হয় না। আর এখন মা 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছে। আর আমাদের পটল পুরটা একদম রেডি, এখন মা নামিয়ে নেবে। তো আমাদের আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিচ্ছে 5 থেকে 6 ফোঁটা মতো লেবু রস, আর গুঁড়ো করে রাখা বাদামগুলো, আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। একটি দুর্দান্ত রেসিপি হলে এক থালা ভাত তোমরা নিমিষেই শেষ করে ফেলতে পারবে, আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না।